নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন সাকিব, এখন শুধু ফিট হয়ে মাঠে ফিরে কবজি ঘোরানোর অপেক্ষায়। সবশেষ তথ্য অনুযায়ী সাকিব ফিরছেন বিসিবির তত্ত্বাবধানে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দিয়ে। যদিও এখনও এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটটি অনুষ্ঠিত হয়নি, তবে এই টুর্নামেন্টে খেলতে যাওয়া প্রত্যেক খেলোয়াড়দের মূল্য চারটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত। আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে পাঁচ দলের টি টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। অনেকটা বিপিএল এর আদলে আয়োজিতব্য টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী 12 নভেম্বর। ড্রাফটে সর্বোচ্চ পারিশ্রমিক সম্বলিত এ ক্যাটাগরিতে আছেন পাঁচজন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফোর খবর অনুযায়ী পাঁচ খেলোয়াড় এ গ্রেডে থাকার সুবাদে তাদের মূল্য 15 লাখ টাকা করে। এ গ্রেড সহ মোট চারটি গ্রেডে প্লেয়ার্স ড্রাফটের জন্য খেলোয়াড়দের বিভক্ত করা হয়েছে। বি গ্রেডে পারিশ্রমিক 10 লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন 20 জন ক্রিকেটার। সি গ্রেডে আছেন 25 জন খেলোয়াড়, যারা পাবেন 6 লাখ টাকা করে। ডি গ্রেডে থাকা এক একজন খেলোয়াড় পাবেন 4 লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন তরুণ ক্রিকেটাররা। ইতোমধ্যে টুর্নামেন্টের 5 দলের স্পন্সর ও নামও চূড়ান্ত করেছে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মতো দেশের বিভাগগুলোর নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। 5টি বিভাগ হলো বরিশাল, ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম। 5টি দলে বিভাগীয় নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে স্পন্সরের নাম। স্পন্সর হিসেবে থাকছে 5 প্রতিষ্ঠান, ফরচুন গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, মিনিস্টার গ্রুপ, জেমকন ও গাজী গ্রুপ। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী 5টি দল হলো ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। দলের স্পন্সর হিসেবে প্রতিটি প্রতিষ্ঠান বিসিবিকে 2 কোটি টাকা করে পরিশোধ করবে, যা খেলোয়াড়দের পারিশ্রমিকের পেছনেই ব্যয় হবে। দেশের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে বিসিবি যে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে, সেখানে শুধু বর্তমান ও তরুণ ক্রিকেটাররাই নয়, জাতীয় দল ও হাই পারফরমেন্স দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে 113 জনেরও ফিটনেস পরীক্ষা নিচ্ছে বিসিবি। বিসিবির ফিটনেস টেস্টে আছেন ICC নিষেধাজ্ঞা থেকে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জাতীয় দলের সাবেক হয়ে যাওয়া মোহাম্মদ আশরাফুল, শারিয়া নাফিস, অলোক কাপালি ও আব্দুল রাজাকের মতো অভিজ্ঞরা। তবে বিসিবির তালিকায় নেই জাতীয় দলের সদ্য সাবেক হওয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি হ্যামস্ট্রিং এর চোটে রয়েছেন, যে কারণে নড়াইল 2 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে রাখা হয়নি টি টোয়েন্টি টুর্নামেন্টের ফিটনেস টেস্টে। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী সোম ও মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে। টি টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফটে সুযোগ পেতে হলে ক্রিকেটারদের অবশ্যই ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। এবার চলুন এক নজরে দেখে আসি সদ্য দুবাইয়ে যাওয়া সৌম্য সরকার ও তার স্ত্রীর দুবাইয়ের কিছু ফটো সেশন।